মাইলেজ জটিলতা নিরসনের দাবিতে দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি করেছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ। মাইলেজ নিয়ে অর্থ মন্ত্রণালয়ে জারি করা প্রজ্ঞাপন বাতিলের দাবিতে ধারাবাহিকভাবে বিক্ষোভ কর্মসূচি করেছে তারা। এরই অংশ হিসেবে বুধবার বিকেলে চট্টগ্রাম রেল স্টেশনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে রেলওয়ে রানিং স্টাফরা। ক্রু সংকটের কারণে ঢাকা চট্টগ্রামের 16টি ট্রেনের যাত্রা বাতিলের ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 3 জোড়া শাটল ট্রেন অনির্দিষ্টকালের জন্য যাত্রা বন্ধের ঘোষণাও দেওয়া হয়েছে। বিক্ষোভ সমাবেশে দাবি আদায় না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলন চালিয়ে যাবার কথা জানান রেলওয়ে কর্মচারীরা। রেলওয়েকে অস্থিতিশীল করতে অসাধু কর্মকর্তাদের যোগ সাজশ রয়েছে বলে দাবি রানিং স্টাফদের। মন্ত্রণালয়ের সাথে তারা কোঅপারেট করতেছে, বাট মাঝখান থেকে কিছু অতি উৎসাহী কর্মকর্তা এটাকে পুঁজি করে, যেখানে রেল মন্ত্রণালয় থেকে এখনও কোনো ডকেট হয়ে আসেনি এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য, কিন্তু অতি উৎসাহী কিছু কর্মকর্তা মাঠ পর্যায়ে সেগুলা ইমপ্লিমেন্ট করার চিন্তা চেষ্টা করতেছে। এদিকে দাবি আদায় না হলে 31 জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির হুঁশিয়ারি দেন রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের এই নেতা। যতদিন পর্যন্ত পূর্বের ন্যায় আমরা মাইলেজ যেভাবে সুবিধা পেয়ে আসছি সেটা যদি না পাই, আমরা 30 তারিখ রাত্রের থেকে 31 তারিখ মানে 30 রাতের 12টার পর থেকে আমাদের সমস্ত কার্যক্রম কর্মবিরতি সারা বাংলাদেশে একসাথে অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে। মাইলেজ জটিলতা নিরসনে রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে একাধিক বার বৈঠকে কোনো সমাধান না হয় দাবি আদায়ে বিক্ষোভ চালিয়ে যাবেন তারা। জুনায়েদ হাসান, চটলা টিভি, চট্টগ্রাম। চটলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।